ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে মনিটাইজেশন অন করবেন সহজে আজকে দেখাবো। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন রিলস ভিডিও থেকে মনিটাইজেশন অন করে। এখন কথা হচ্ছে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড পেয়েছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু রিলস অপশনটা যুক্ত হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, রিলস অপশনটা পাইছেন ঠিক আছে, শুধু ভিডিও আপলোড দিলেই কিন্তু হবে না, ওই রিলস অপশনে ভিডিওতে মনিটাইজেশন অন থাকতে হবে, তখন আপনার টাকা ইনকাম হবে। তো কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, কিভাবে পাবেন, সব কিছুর বিস্তারিত দেখাবো, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি মূল কাজে চলে আসলাম, ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে মনিটাইজেশন অন করবেন আবেদন করবেন সহজে দেখাচ্ছি। ফেসবুকে টাচ করে দেওয়ার পরে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরেই এইখানে পাবেন ভিউ টুল। যাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন আছে তারাই কিন্তু ভিউ টুল পাবেন এবং ফেসবুক রিলস ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অপশনটা আগে অন করতে হবে, তারপরেই কিন্তু আপনি ভিউ টুল অপশনটা পাবেন। ভিউ টুল পাওয়ার সাথে সাথেই ভিউ টুলে টাচ করে দিবেন। ভিউ টুলে আসার সাথে সাথেই এইখানে পাবেন অ্যাডস অন রিলস, ঠিক আছে। এখানে দেখুন স্টার লেখা আছে, স্টার বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাই। যখনই আপনি রিলস ভিডিওতে ভিডিও আপলোড দিবেন, আপনাকে পাবলিকে আপনার ভিডিওটা দেখে স্টার দিবে। তো আমাদের বাংলাদেশে কিন্তু স্টার অপশনটা অন করার জন্য পাগল হয়ে গেছেন আপনারা। আপনার ভিডিও দেখে কে আপনাকে স্টার দিবে বলেন? আর একটা স্টারের দাম কত জানেন? একটা স্টার সমান সমান $1। $1 মানে হচ্ছে বাংলাদেশি টাকা ১১০ টাকা। ১১০ টাকা দিয়ে স্টার ফেসবুক থেকে কিনে আপনাকে কে দেবে স্টার বলেন? এই বিষয়টা নিয়ে আপনার মাথা নষ্ট করার কোনো কারণই নেই, কারণ যার কাছে স্টার থাকবে সেই কিন্তু আপনাকে স্টার দিতে পারবে। তো এই স্টারগুলো কিন্তু ফেসবুকের কাছ থেকে কিনতে হয়। তো বাংলাদেশি টাকায় যদি ১১০ টাকা হয় মানে একটা স্টারের দাম, কে আপনাকে স্টার দিবে ১০টা ২০টা ৩০টা স্টার বলেন? তো আসলে এইটা থেকে ইনকাম করার চাইতে সবচেয়ে বেস্ট হচ্ছে রিলস ভিডিও থেকে ইনকাম করা। শুধু ভিডিও দিলেই ফেসবুক কোম্পানি আপনাকে টাকা দিবে, ঠিক আছে। তো যখনই ভিউ টুলে টাচ করে দিবেন, ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে অ্যাডস অন রিলস। আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি কি যোগ্যতা থাকলে রিলস ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারবেন এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখুন এই অ্যাকাউন্টে কিন্তু শুধু ৬৮৩টা ফলোয়ার্স, তারপরেও কিন্তু অ্যাডস অপশনটা এখানে চলে আসছে। অনেকে ভাবেন ১০০০ ফলোয়ার্স লাগবে, ২০০০ ফলোয়ার্স লাগবে, ৬ লাখ ওয়াচ টাইম মিনিট লাগবে আপনার ভিডিওতে, এগুলো কিচ্ছু লাগবে না। আপনার এখানে দেখুন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ৬৮৩ ফলোয়ার্স মাত্র, তারপরেও কিন্তু রিলস ভিডিওতে আমি মনিটাইজেশন অন করতে পারবো, ঠিক না। তার মানে কি, রিলস ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার জন্য তাদের কাছ থেকে কোনো বাধ্যতামূলক কন্ডিশন নেই যে আপনার ১০০০ ফলোয়ার্স লাগবে, ১০০০০ ফলোয়ার্স লাগবে, অথবা আপনার ভিডিওতে ৬ লাখ ওয়াচ টাইম মিনিট লাগবে। আপনি রিলস ভিডিওতে যখন ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট হলে, ভালো রিচ হলেই কিন্তু আপনি এই অপশনটা পাবেন। তো যখনই এই অপশনটা পাবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে অন করবেন সহজে দেখাই দিচ্ছি। এইখানে দেখুন অ্যাডস অন রিলস এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন গেট স্টার্ট লেখা আছে, ঠিক আছে। অ্যাডস অন রিলস অপশনটা অন করার জন্য আমরা গেট স্টার্টে টাচ করে দিব। গেট স্টার্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে রিলস অপশনে মনিটাইজেশন অন করবেন কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এরো আইকন আছে, আমরা বাংলাদেশ থেকে অন করবো, এর জন্য বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি যেই দেশ থেকে অন করতেছেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে বিজনেস ট্যাব, এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সটে টাচ করে দিবেন। উপরে লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনার রিলস ভিডিও থেকে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা আপনি কার অ্যাকাউন্টে নেবেন, এখানে আপনি সিলেক্ট করতে হবে পে আউট অ্যাকাউন্ট। এইখানে দেখুন নেমটা দিবেন, এনআইডি কার্ডের নামটা মিল রেখে আপনার এনআইডি কার্ডের মধ্যে যেই নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে। তারপর এখানে মিডল নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। মিডল নেম কিন্তু অপশনাল, না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, আপনার বিভাগ, তারপর হচ্ছে সিটি। এখানে দেখুন আমি সিটিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন বিভাগ দিতে হবে, তারপর হচ্ছে এখানে দেখুন পোস্টকোড। পোস্টকোড অনেকেই বোঝেন না, পোস্টকোড হচ্ছে এনআইডি কার্ডের পিছনে, মানে আপনার যে এনআইডি কার্ড আছে ন্যাশনাল এনআইডি কার্ড, পিছনে দেখবেন পোস্টকোড লেখা থাকে। তো এখানে পোস্টকোড দিয়ে দিবেন, তো আমি পোস্টকোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট, যদি আপনার এনআইডি কার্ড দিয়ে টিন তোলেন তাহলে এখানে দিয়ে দিবেন। টিন সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা এখানে দিলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিচেরটা অপশনাল, দিলেও পারেন না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে টিক মার দিয়ে এখানে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে।
আপনি রিলস থেকে যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনার ব্যাংকে নেবেন নাকি পেপালে নেবেন? তো আমাদের তো পেপাল অ্যাকাউন্ট সাপোর্টেড না বাংলাদেশে, ব্যাংকের মাধ্যমে নিতে হবে। তো এখান থেকে লিংক পে আউট মেথড, মানে আপনি কোন মাধ্যমে নিতে চান, তো আপনি ব্যাংকের মাধ্যমে নিলে ব্যাংকে টাচ করে দিবেন। ব্যাংকে টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখানে লিংক পে আউট মেথড এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করে দিতে হবে, ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য এখানে দেখুন ব্যাংক কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা ওনার নামটা কিন্তু এখানে দিতে হবে। তো এনআইডি কার্ড যারা এখানে ব্যবহার করবেন ওনার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওনার নামটা এখানে দিয়ে দিবেন, আর আপনার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে, আপনার এনআইডি কার্ড দিয়ে যদি এই কাজগুলো করে থাকেন, তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যেই ব্যাংক ওই ব্যাংকের সুইফ কোড দিতে হবে, যদি ইসলামী ব্যাংক হয় ইসলামী ব্যাংকের সুইফ কোড, ডাচ বাংলা ব্যাংক যদি অ্যাড করেন ডাচ বাংলা ব্যাংকের সুইফ কোড দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আর নাম্বারটা কিন্তু বারবার দেখে তারপরে এখানে দিবেন, একবার দুইবার তিনবার পাঁচবার দেখবেন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ঠিক আছে কি না। একটা অক্ষর ভুল হলেই কিন্তু টাকাটা হোল্ডে চলে যাবে, মানে আপনাকে পাঠাবে না। সব কিছু এখান থেকে কমপ্লিট করার পরে এখানে দেখুন লিংক পে আউট মেথড এই অপশনটাতে টাচ করে দিবেন। উপরে দেখুন ট্যাক্স ভেরিফিকেশন, এখান থেকে আপনি একটা ফর্ম ডাউনলোড করে সাবমিট করতে হবে। কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। এখানে দেখুন অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখানে দেখুন ভিউয়ার্স, এখানে টাচ করলে কিন্তু একটা ফর্ম শু হবে। এই ফর্মটা এখান থেকে আপনি ফিল আপ করে আবার এখানে আপলোড দিতে হবে। কিভাবে দিবেন সহজে দেখাচ্ছি, আমি ভিউয়ার্সে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখানে ইন্ডিভিজুয়াল অটোমেটিক থাকবে। তারপর হচ্ছে এখানে দেখুন আর ইউ ইউএস সিটিজেন, তো আমরা তো ইউএস এর সিটিজেন না, এখান থেকে নুতে ট্যাপ দিব, নিচেরটাও এখান থেকে নুতে টাচ করে রাখবো, ঠিক আছে? মানে নুতে গ্রিন টিক মার্ক দিয়ে রাখবো। তারপর হচ্ছে এখানে দেখুন নেক্সট, নেক্সট ট্যাপ দিবেন। নেক্সট টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ইন্টারভিউর অ্যাড্রেস, মানে ট্যাক্স ইনফোর অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু। অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনার পুরো অ্যাড্রেসটা লিখে শেষ করতে পারেন, অ্যাড্রেস লাইন টুতে যাওয়ার দরকার নাই। যদি না পারেন তাহলে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? তারপর হচ্ছে সিটি দিয়ে দিবেন, আর নিচের দুইটা হচ্ছে অপশনাল। এই ফর্মটা ফিল আপ করার পরে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখানে দেখুন 0% অফ সার্ভিস। যখনই আপনার ট্যাক্সের ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করবেন তখন 0% চলে আসবে, পুনরায় এখান থেকে নেক্সটে ট্যাপ দিতে হবে। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কন্ডিশনগুলো এখান থেকে পড়তে পারেন। আপনার নিজের নাম এখানে সিগনেচার করতে হবে, তারপর হচ্ছে ডেটটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, মানে কোন দিনে আপনি আবেদন করতেছেন, কোন ডেটে আবেদন করতেছেন, ডেট অফ বার্থ দিয়ে এখান থেকে পুনরায় নেক্সটে টাচ করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন আপনার ফর্মটা চলে আসবে, ফর্মটা কিন্তু সাবমিট করে দিতে হবে। তো এখান থেকে রিভিউ অ্যান্ড সাবমিট টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? আপনার অল ইনফরমেশন এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে ডানে ট্যাপ দিবেন, এখানে টিক মার্কটা অবশ্যই দেওয়া থাকতে হবে। তো এখান থেকে আমি ডানে টাচ করে দিব। ডানে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনারা নেক্সটে টাচ করে দিবেন, আর অবশ্যই এখানে টিক মার্ক থাকতে হবে। তো আমি নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই সাকসেসফুল, এখানে দেখুন টিক মার্ক চলে আসছে। নিচে দেখুন এখানে ডান, এখানে দেখুন আর্নিং, ঠিক আছে? তো আমি ডানে ট্যাপ দিব। ডানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো রিভিউতে চলে যাবে, ঠিক আছে? যখনই রিভিউতে যাবে ঠিক এরকম শো করবে, আর যখনই আপনি মনিটাইজেশন পাবেন কিরকম দেখাবে এখানে দেখাই দিচ্ছি। এখানে দেখুন ইনেবল অ্যাডস অন রিলস, ঠিক এরকম একটা অপশন আপনার যুক্ত হয়ে যাবে আপনার ফেসবুক রিলস ভিডিওতে। আশা করি সবগুলো প্রসেস আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যদি আপনার রিলস ভিডিওতে মনিটাইজেশন থাকে কিরকম শো করবে এটাও দেখাই দিচ্ছি। যখনই আপনি ভিডিও আপলোড দিবেন, এখানে দেখুন ভিডিওটা আপলোড দেওয়ার টাইমে এখান থেকে কিন্তু ডেসক্রিপশন টাইটেল লিখবেন, তারপর হচ্ছে পাবলিক, এখানে দেখুন আর্নিংটা শুরু করবে। এখানে ট্যাপ দিয়ে আপনি ইনেবল করে আর্নিংটা, তারপর হচ্ছে আপনি এখান থেকে শেয়ার নাও টাচ করলে কিন্তু রিলসে আপলোড হয়ে যাবে এবং এই ভিডিও থেকে টাকা ইনকাম হবে অ্যাডের মাধ্যমে। তো বন্ধুরা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। রিলসের যোগ্যতা কী লাগে আমি আবারও বলছি, এখানে কিন্তু বাধ্যতামূলক না যে 1000-2000 ফলোয়ার্স লাগবে, 6 লক্ষ ওয়াচ টাইম লাগবে। জাস্ট আপনি রিলসে যখন ভিডিও আপলোড দিবেন রিলসের এঙ্গেজমেন্ট এবং ভিডিও রিচ ভালো হলে সাথে সাথে আপনি মনিটাইজেশন অপশনটা পাবেন এবং ঠিক এইভাবে আবেদন করতে হবে। আবেদন করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওগুলো রিভিউ করে দেখবে ফেসবুক টিম আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কিনা। অবশ্যই নিজের ভিডিও হতে হবে, নিজের ভিডিও ছাড়া কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, টাকাও ইনকাম হবে না। তারপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বিষয় নিয়ে, স্টার বিষয় নিয়ে অথবা রিলস বিষয় নিয়ে, এই ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্টের উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।